জলেশ্বর সমষ্টির বিধায়ক আপ্তাপন্থী মোল্লাক গ্রেপ্তার করার পিছত আসলে জলেশ্বর সমষ্টির যে প্রতিক্রিয়া রাইজর মাজত দেখিলে পাওয়া গেছে। আর মই এই মুহূর্তে উপস্থিত আছো গোয়ালপাড়া জেলার জলেশ্বর সমষ্টির অন্তর্গত যে তারাঙ্গাপুর গাঁও, সেই তারাঙ্গাপুর আমি উপস্থিত আছো। মোর সহযোগে দেখবলে যত্ন করেছি ইয়া তারাঙ্গাপুর অঞ্চলের কিছুমান এই সমষ্টির ভোটার ইয়াত আসলতে একগোট হয়েছে। আর তেখেতরপরা আসলতে আমি বিধায়কগৰাকীৰ যি মন্তব্য কৰিছিল সেই মন্তব্যৰ বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা কৰিম, তেখেতৰ আচলতে প্ৰতিক্ৰিয়া জানিব খুজিম। দাদা, আচলতে যি অসম পুলিচে যে বিধায়কগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰিছে তাৰ পিছত আপোনালোকে কি ক'ব? আমি এটাই কথা ক'ম চৰকাৰক যে আমি হয়তো জলেশ্বৰ সমষ্টিৰ ভোটাৰ ৰাইজ বা নাগৰিক সচেতন নাগৰিক হিচাপত আমি এটাই কথা ক'ম যে তেখেতে হয়তো এটা ভুল কৰিছে, ভুল করার কারণে হয়তো তেখেতে নিজে ভুল স্বীকার করেছে। আর ভুল স্বীকার করার পিছতো তেখেতক দেখা গৈছে যে প্রশাসনে গ্রেপ্তার করেছে বা তেখেতক এতিয়া আইনের আওতাত রাখিছে। সেই হিসাবত আমি সরকারক বা আইনের বিষয়সকলক মই আমি অনুরোধ জানাও যে তেখেতক অনিতবলম্বে এড়ি দিব লাগে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মই অনুরোধ জানাও যে যেহেতু তেখেতে এবার ভুল করেছে এবারের কারণে তেখেতক মাফ করে দিব লাগে। কারণ আজি বহুদিনের পর তেখেতে এমএলএ আরো এবার আসিল, এইবারও এমএলএ হয়ে আছে, আজিলৈকে এনেকুৱা কোনো ধরনের মন্তব্য শোনা নাই, আমি দেখা পাওয়াও নাই। সেই কারণে অনুরোধ জানাইছো সরকারের ওসরত তেখেতক অতি সোনকালে মুকলি করে দিব লাগে। এইখিনি মোর আৰু 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 এজন এই অঞ্চলৰ জলেশ্বৰ সমষ্টিৰ এজন ভোটাৰ আৰু এজন ভোটাৰ আছে, তেখেতৰ পৰা আমি কিছু কথা জানিম। দাদা, আচলতে বিধায়কগৰাকীক যে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে তাৰ কি ক'ব? আমি এইটাই কওঁ যে আজি কামৰাজ জলেশ্বৰ সমষ্টিৰ ৰাইজ এইটাই দুঃখিত, বহুদিন ধৰা হৈ এই ৰাজনীতিতে আহিছে, কোনোদিনও সে এইরকম মন্তব্য দেয় নাই, সবসময় মিলাপ্রতিভাবে মন্তব্য দিচ্ছে। আমরা হিন্দু মুসলিম সব আমরা একতাবদ্ধ হয়ে আছি, আর তাহে শান্তি দিচ্ছে। মানুষ মাত্রই ভুল, হঠাৎ করেই একটু পিছলে গেছে এক সাইড এই কথাটা হয়েছে, তার জন্য হে নিজেই ভুল বোঝা, হে সবের কাছে সারা আসামের কাছে সারা ভারতবর্ষে সকলের কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, আমাদের রাইজের তরফের থেকে এইটাই কথা, তাকে মুক্তি করে দেওয়া লাগে। হয়, নিশ্চয়কৈ ক'ব লাগিব যে সমূহ জলেশ্বৰ সমষ্টিৰ যি ৰাইজ, সেই ৰাইজসকলে এটা কথা স্বীকাৰ কৰিছে ইতিমধ্যে যে বিধায়কগৰাকীয়ে আচলতে ভুল এটা মন্তব্য কৰিছিল, আৰু যাৰ বাবে সংবাদ মাধ্যম যোগে বিধায়কগৰাকীয়ে ৰাইজৰ ওচৰত বা অসমবাসী ৰাইজৰ ওচৰত ক্ষমা খুজিছিল। তাৰ পিছতো আচলতে সাধাৰণ ৰাইজে অসমৰ মুখ্যমন্ত্ৰীলৈ বা প্ৰশাসনলৈ অনুৰোধ জনাইছে যে ভুলৰ বাবে তেখেতক এবাৰৰ কাৰণে মাফ করে দিয়ে তেখেতক বিনা শর্তে রেহাই দিব লাগে।